consultant neurologist practicing at Narayan Memorial Hospital, Behala, and KPS Medical College and Adhishtha Neurology Clinic. আজকে আমরা প্রস্টেট নিয়ে এক দু মিনিট একটা ছোট্ট ডিসকাশন করব। প্রস্টেট কি এবং তার জন্য কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে এই ছোট্ট ডিসকাশনটা। প্রস্টেট হলো একটি অ্যাক্সেসরি সেক্সুয়াল গ্ল্যান্ড যেটা প্রত্যেক পুরুষের থাকে, যেটা মহিলাদের থাকে না। আফটার 40 ইয়ার্স অফ এজ বা 45 এর পরের থেকে প্রস্টেট সাইজের বৃদ্ধি পেতে থাকে। কারো কারো সাইজে খুব তাড়াতাড়ি বাড়ে, কারো কারো অতটা বাড়ে না। প্রস্টেট সাইজটা কি তাহলে খুব ইম্পর্টেন্ট? না, প্রস্টেট সাইজটা বাড়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রস্টেটের সিমটমসগুলো। কারণ কারো কারো ছোট প্রস্টেটেও ভয়ঙ্কর সিমটমস হয়, আবার কারো কারো বড় প্রস্টেটেও অতটা সিমটম হয় না। তাহলে কি কি সেই সিমটমস? আমরা দুভাগে ভাগ করি সেটাকে, অবস্ট্রাকটিভ সিমটমস এবং ইরিটেটিভ সিমটমস। মানে অবস্ট্রাকটিভ মানে পেচ্ছাপ আটকে আটকে থাকা, কিছুটা যেন পেচ্ছাপ রয়ে গেল, পেছনে ফ্লোটা ঠিক করে বেরোচ্ছে না। এবং ইরিটেটিভ সিমটমস বারবার যেতে হচ্ছে, 20 মিনিট 25 মিনিটে যেতে হচ্ছে, পেছাপ আসলে দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে, রাত্রিবেলায় বারবার পেছাপ হচ্ছে। এই সমস্ত সিমটমসগুলি হলে কিন্তু ডায়াবেটিসের সাথে গুলোবেন না, এগুলো বয়সকালীন প্রস্টেটের সিমটমস। ইমিডিয়েটলি আপনাকে আপনার ইউরোলজিস্টের কাছে যোগাযোগ করতে হবে। তো এরকম পেশেন্ট আসলে আমরা ইউরোলজিস্টটা কী করি? প্রথমে আমরা তিনটে বেসিক ইনভেস্টিগেশন করি। একটা ইউরোফ্লোমেট্রি করি, একটা পিএস টেস্ট করাই মানে প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য, এবং একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিই প্রস্টেটটার সাইজ কত বড় হয়েছে, কিডনিটার কোনো এফেক্ট হয়েছে কি না। তারপর আমরা পেশেন্টের সিমটম কতটা বেশি সেই দেখে চিকিৎসা শুরু করি। চিকিৎসা করতে কত টাইপের হয়? দু টাইপের হয়, মেডিকেল আর সার্জিক্যাল। মেডিকেল চিকিৎসাতেই আজকাল অ্যাটলিস্ট 70-80% প্রস্টেট ভালো পেশেন্টরা ভালো থাকছেন, ভালো ভালো ওষুধ এসে গেছে, আলফা ব্লকার্স বলি যেগুলোকে আমরা, অ্যামসুলোসিন, সিলোডোসিন, এই ওষুধগুলো দেওয়ার পরে আমরা মিনিমাম 6 উইকসের একটা ট্রায়াল দিই। তাতেও যদি কোনো পেশেন্ট রিলিফ পাচ্ছেন না, তখন আমরা তার মাইক্রো সার্জারি, হলে লেজার সার্জারি বা ওপেন সার্জারি খুব রেয়ারলি করা হয়, এই মাইক্রো এবং লেজার সার্জারির মধ্যে দিয়েই আমরা কন্ট্রোল করি। তাহলে আমার আজকের এটাই বার্তা হবে যে এই সিমটমসগুলো থাকলে প্লিজ ওগুলোকে অবহেলা করবেন না বা ফেলে রাখবেন না, বা ইমিডিয়েটলি আপনাকে আপনার নিজের নিকটবর্তী রোগীর সাথে যোগাযোগ করবেন। নমস্কার।